যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গুলি, টিয়ার শেল নিক্ষেপের মধ্য দিয়ে রাজধানীতে হরতাল করেছে বিএনপি। প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি এবং শনিবার ঢাকায় গায়বানা জানাজা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। চক্রমালিতা রিপোর্ট। জামাতের টানা 48 ঘন্টা হরতালের পর বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের শুরুতেই ভোরে রাজধানীর কাওড়ান বাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটে। গুলশান এক নম্বরে হরতালের সমর্থনে মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং 6টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। দুপুরের পর পুলিশকে লক্ষ্য করে 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় গুলশানে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় যুবদল মিছিল করে সড়ক অবরোধ করে। বাড্ডা এবং ধলপুরে 2টি গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে পিকেটাররা। কল্যাণপুর নতুন বাজার বাংলা কলেজ রোডে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আরামবাগ, খিলগাঁও ও সবুজবাগে মিছিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিল থেকে হামলা হয় যানবাহনে। পুলিশ একশানে গেলে ইটপাটকেল ছোড়ে পিকেটাররা, ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। মহাখালী ওয়্যারলেস গেটের কাছে ককটেল বিস্ফোরণ হলে পাশের ভবন থেকে দুজনকে আটক করে পুলিশ। ছাত্রলীগের একটি মিছিল থেকে তাদের চিনে নিয়ে মারধর করা হয়। মিরপুরের বিভিন্ন এলাকায় একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মাজার রোড এবং ধানমন্ডি 7 নম্বর রোডে যানবাহনে ভাঙচুর চালায় পিকেটাররা। ধোলাইখাল টিপু সুলতান রোডে যুবদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটখেল ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে 3 জনকে আটক করে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে স্লোগানে স্লোগানে মুখর ছিলেন নেতাকর্মীরা। স্লোগান দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে দোকানপাট খুলে যায়, যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। কমলাপুর থেকে গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিল কম। বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এই যে নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, গ্রেপ্তার, মিথ্যা মামলা, প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীকাল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করবে। বিএনপির দাবি, হরতালে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে 200 জনকে, পুলিশের হামলায় আহত হয়েছেন 250 জন এবং মামলা দেয়া হয়েছে 4000 নেতাকর্মীর বিরুদ্ধে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে বিএনপির ডাকা হরতাল হয়েছে। সড়কপথে দূরপাল্লা যানবাহন না চললেও ট্রেন ও নৌ চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রংপুরে গণজাগরণ মঞ্চে হামলা করেছে বিএনপি ও জামায়াত কর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সানে বিপ্লব। দেশের বিভিন্ন মহাসড়কে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।
কোথাও কোথাও তাদের সাথে যোগ দেয় জামায়াত ও অন্যান্য ইসলামী সংগঠনের কর্মীরা, যাদের বেশিরভাগই খুব কম বয়সের। সাম্প্রতিক আর সব হরতালের মতোই নরসিংদী সহ বিভিন্ন জেলায় রেলপথ রাজপথে টায়ার জ্বালিয়ে ভীতি ছড়ানোর চেষ্টা চলে। শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। বান্দরবান ও পিরোজপুরে বেইলি ব্রিজের পাত খুলে সড়ক অচল করে দেয় পিকেটাররা। খাগড়াছড়ি রাঙামাটিতে প্রতিরোধের মুখে পড়ে হরতাল সমর্থকরা। জেলায় জেলায় হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ। চাঁদপুর শহরে দুপক্ষের সরব উপস্থিতির ফাঁকেই স্বেচ্ছাসেবক দলকে ধাওয়া করে যুবলীগ ও ছাত্রলীগ। জেলার লাগোয়া উপজেলা হাজীগঞ্জে আওয়ামী লীগের তিনটি কার্যালয় ভাঙচুর করে বিএনপি কর্মীরা। এরপর শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। রংপুরে গণজাগরণ মঞ্চে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। এর পরপরই বিএনপির সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাধে। নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় পুলিশ বিএনপি সংঘর্ষে আহত হন 8 জন, আর বিএনপির আক্রমণে আহত হন 2 সাংবাদিক। উত্তপ্ত ছিল দীপকন্যা ভোলা। বোরহানউদ্দিনে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে 20 জন আহত হন। কুমিল্লায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়েছে, ভাঙচুর হয়েছে জেলা বিএনপি কার্যালয়। বিভিন্ন সড়ক মহাসড়কে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। গাজীপুরে বিএনপি কার্যালয়ে হামলা হয়েছে। সিলেটে হরতাল ছিল শান্তিপূর্ণ, বরিশালে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে বিএনপি। চট্টগ্রামের পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ এলাকায় হরতাল বিরোধীদের সাথে পিকেটারদের সংঘর্ষ হয়। বিভাগীয় শহর খুলনায় হরতালের পক্ষে বিপক্ষে মিছিল হয়েছে। মানিকগঞ্জ শহরে শান্তিপূর্ণ হরতাল হয়েছে, দোকানপাট খোলেনি। দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ যান চলাচলও বন্ধ ছিল। বগুড়ায় শান্তিপূর্ণ হরতাল হয়েছে, বন্ধ ছিল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। রাজশাহী মহানগরীর বন্ধ গেট এলাকায় ভোরে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা। মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে, হরতাল বিরোধী মিছিল করেছে 14 জন। 144 ধারা জারি থাকলেও জয়পুরহাট শহরে মিছিল করেছে বিএনপি। তবে দুটি মিছিলই পুলিশের বাধার মুখে ফিরে যায়। সাতক্ষীরার পারদিয়া বাজারে বিএনপির মিছিল থেকে আওয়ামী লীগ অফিস, মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভাঙচুর করা হয়। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে গুলি চালায় জামায়াত শিবির, আহত হন 1 যুবলীগ নেতা। দিনাজপুর, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, ময়মনসিংহ, যশোর, নাটোর, সিরাজগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলায় ছোটখাটো সংঘর্ষ ভাঙচুর হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে বেশ কিছু নেতাকর্মীকে। সালে বিপ্লব, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।